হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে তোমাদের জন্য আরও একটা ভালো খুশির খবর নিয়ে এসেছি। তোমরা যারা মজদুর পদের জন্য আবেদন করেছিলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, সেই মজদুর পদের কিন্তু যে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্ট এবং ফিল্ড টেস্ট, সেই টেস্টের কিন্তু অলরেডি ফেজ ওয়ান এবং ফেজ টু লিস্ট প্রকাশ করা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেজ থ্রি এবং ফেজ ফোরের সমস্ত লিস্ট কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে, যেখানে মোট 29,953 জনকে ডাকা হয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ফেজ থ্রি এবং ফেজ ফোরে কী কী বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কনসার্ভেন্সি মজদুর পদের ফেজ থ্রির যে লিস্ট সেটা, এবং এই একই নোটিফিকেশনের মধ্যে কিন্তু ফেজ ফোরের ব্যাপারেও তথ্য দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গত ফেজের মতো সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ, কাস্ট, ডেট অফ পার্সোনালিটি টেস্ট এবং টাইম কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং ফেজ থ্রির এই লিস্ট অনুযায়ী এখানে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 1/12/2020 থেকে এবং সময় আছে সকাল 10:30 থেকে কিন্তু পরীক্ষা স্টার্ট হবে। এবং এই যে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এখানে দেখো টোটাল 556 পেজ আছে, তার মধ্যে আমি এখন আছি পেজ নাম্বার ওয়ানে, এবং টোটাল 56 পেজের মধ্যে কিন্তু ফেজ থ্রি এবং ফেজ ফোর দুটো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, আমি এখন আছি 335 পেজে, এবং এই নোটিফিকেশানের 335 পেজ থেকে শুরু হচ্ছে ফেজ ফোর। ফেজ থ্রিতে দেখো এখানে টোটাল 18,021 জনকে কিন্তু ডাকা হয়েছে, এবং ফেজ থ্রির পরীক্ষা চলবে 17/12/2020 পর্যন্ত, এবং যে শিফট আছে সেটা 3টে পর্যন্ত কিন্তু এই শিফটের পরীক্ষা হচ্ছে, এবং এরপর শুরু হয়ে যাচ্ছে ফেজ ফোর। ফেজ ফোরের এই যে এক্সাম শুরু হচ্ছে 18/12/2020 থেকে, এবং সময় সকাল 10:30, এবং এই ফেজ ফোরে দেখো এখান থেকে নতুন করে কিন্তু 1 থেকে সিরিয়াল নম্বর শুরু হয়েছে, এবং এই ফেজ ফোর শেষ হচ্ছে কিন্তু 556 পেজে। এখানে দেখো ফেজ ফোরে টোটাল ডাকা হয়েছে 11,932 জনকে, এবং লাস্ট পরীক্ষার ডেট আছে 30/12/2020, শিফট আছে 3টে PM পর্যন্ত। এবং লাস্ট পেজে এখানে দেখো বলা হয়েছে ফেজ থ্রি এবং ফেজ ফোরের এই যে পরীক্ষা তার যে এক্সাম শুরু হচ্ছে 1/12/2020 থেকে, এবং 12/11/2020 থেকে এই যে পরীক্ষার কিন্তু কল লেটার কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যদি এই কল লেটার ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় তাহলে এখানে দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে 11টা থেকে 4টের মধ্যে 26/11/2020 এবং 27/11/2020 এই দুটো ডেটে, এবং তার সঙ্গে তোমাদেরকে রাখতে হবে ফটো আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু সঙ্গে নিয়ে যোগাযোগ করতে হবে। তো তাহলে বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের অনেকের পক্ষেই আশা করি হেল্পফুল হবে, কারণ তোমরা যারা এর আগের ফেজ দুটোই তোমাদের নাম খুঁজে পাওনি, আশা করি এইবার অবশ্যই তোমরা তোমাদের নাম এখানে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এটুকুই। এই ইনফরমেশানটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ তারাও কিন্তু তাদের নাম হয়তো আগের ফেজগুলোই খুঁজে পায়নি, তাদের কিন্তু এই ভিডিওটার অনেক প্রয়োজন আছে। এবং এই নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।